নমস্কার বন্ধুরা, টিম এস ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি পাওয়ার মিউজিকের নতুন সেট আপ, যেটা হচ্ছে ডাইনামিক মিড। এই ডাইনামিক মিডটা কিন্তু আমার কাছ থেকে দেখার ইচ্ছা ছিল, সেই জন্য আমি কাছে চলে এসেছি। কেন, একটু কাছে এসো, একদম এখানটা উঠে পড়ো। তো দেখতে পাচ্ছেন নিচে চারটা হচ্ছে পপ বেস, যেমন ছিল আগে সেরকমই রয়েছে, আর ওপরে রয়েছে ডাইনামিক মিড। তো ডাইনামিক মিডের স্ট্রাকচার হচ্ছে একটা দুটো তিনটে চারটে, চারটে রয়েছে, আর পপ বেসের মতনই এই জায়গাটা কিন্তু সেম স্টাইল, আর ওপরটাও একই স্টাইল। কিন্তু এটা যেমন একটা পার্টিশন, এটা কিন্তু দুটো পার্টিশন আর কিছুই নয়, পপ বেসের মতনই। এটা এদিকে স্পিকার, এটা হচ্ছে চারটে স্পিকার, চারটে খোপে আছে। এবার আপনাদেরকে বলছি, এই যে অংশটা দেখছেন এর ওপরটা থেকে স্পিকারটা এইভাবে দেওয়া আছে, আর তার হাওয়া পাসটা এখান দিয়ে আসছে। ক্যামেরাম্যান উঠে এসো, দেখাও। এই যে মিডগুলো দেখছেন, এইগুলোর কিন্তু জাল দিয়েও লাগানো যায়, সেই মতো গ্যাপিং আছে। অর্থাৎ অন্যান্য সেট আপ আপনারা দেখেছেন ওনাকে জাল দিয়ে লাগিয়েছে, কিন্তু এটাও ভালো লাগেছে, অসুবিধে কিছু নয়। এবারে হচ্ছে কেমন কী বাজছে সেটা আপনাদেরকে অবশ্যই আমি পরে ভিডিওতে দেখাবো। তো চলুন এবারে মেশিন কী আছে দেখাই। আর এগুলো হচ্ছে পপ বেস, চারটে পপ বেস আছে। এখন সেট আপ রেডি হচ্ছে দুপুরবেলা, ঠিক আছে, তারা নামি। তো বন্ধুরা, এ হচ্ছে পাওয়ারের কমপ্লিট, পুরোটা একবার ক্যামেরায় একবার দেখিয়ে দাও, পাওয়ারের কমপ্লিট পপ বেস ডাইনামিক মিড। আর এই সেট আপ রেডি হয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে। এএসবি লোগো দেখতে পাচ্ছি না, কিন্তু সবাই জানে এসবি থেকে রেডি হয়েছে, কারণ পাওয়ারের প্রত্যেকটা যে সেট আপ রেডি হচ্ছে নিউ, প্রত্যেকটা এএসবি ক্যাবিনেট থেকে। আসো, আর পেছনে সব ফিটিং করছে। বাবরে, অনেকটা হেলানো হয়েছে গো, রাস্তা তো পুরোই নিয়ে নিয়েছে গো। আর রাস্তা কতটা কভার করেছে দেখুন, যদি এতটা হয় প্যাসেজ, তো এখানটা থেকে প্রায় হাফ বেরিয়ে চলে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে আগের বারও আমি মেপে দেখিয়েছিলাম, আবার আজকে মেপে দেখাচ্ছি ডাইনামিক মিডটা কতটা জায়গা লাগে দেখুন। এক হাত, দুই হাত, এক চাকর, চলো এটা মাপি, তিন হাত, চার হাত, আর এইখানটা এক হাত, মানে পাঁচ হাত, পাঁচ কি গো, তারাও মাপি ভালো করে, ছয়, সাত, সাত হাত এক চাকর, মানে এদিকে এক চাকর, ওদিকে এক চাকর, দু চাকর, সাত আর এক হাত ধরে নিন, আট হাত মতো জায়গা। মানে টোটাল এই দিক থেকে যেটা বলি, পাওয়ার মিউজিকের পপ বেসগুলো কিন্তু অনেকটাই বড় সাইজ, সেই তুলনায় মিডগুলো কিন্তু পপ বেসের মাপে হয়ে গেছে, পুরো ততটা মাপেই হয়ে গেছে। তো এর সাইডে কিন্তু র্যাক দেওয়ার মতো পজিশন নেই, যেগুলো নর্মাল মিড অর্থাৎ ভি মডেল বা অন্য মডেলের নর্মাল মিডেতে আপনারা দেখেছেন, সেখানে চারটে মিড দেওয়ার পর পপ বেসের উপরে অনেকটা গ্যাপিং থাকে, এবং সেই গ্যাপিংটাতে অনেকগুলো দু লাইনকে তিন লাইন র্যাক দেওয়া যায়। কিন্তু এখানে ডাইনামিক মিডের ক্ষেত্রে পপ বেসটার উপরে যে ডাইনামিক মিডটা সাজানো হচ্ছে, চার পিস দিয়েছে, তাতেই কিন্তু পপ বেসের সাথে একদম অ্যাডজাস্ট করে সমান হয়ে গেছে। কী বলো অপারেটর দাদা, দেখো সমান হয়ে গেছে, সাইডে র্যাক লাগানো আর যাবে না বলো, ফাঁকা জায়গায় রোড শো করলে অনেকটা বেটার হবে, কারণ র্যাক সাইডে লাগানো খুব চাপ আছে, রাস্তায় ক্রসিং করতে গেলে অনেকটাই প্রবলেম হবে। চলুন সেট আপের সামনে পিছন দেখিয়ে দিলাম পাওয়ার মিউজিকের, এবারে অ্যাম্পলিফায়ার সেট আপ। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো পাওয়ার মিউজিকের এই যে পপ বেস এবং ডাইনামিক মিড, এই সেট আপটার টোটাল অ্যাম্পলিফায়ার। এখানে কিন্তু অ্যাটম নেই, মানে অ্যাটম নেই, তার বদলে কীভাবে সেটিং হয়েছে সেটা আপনাদেরকে আমি ডিসকাস করছি দেখুন। তো এখানে এমপি 18,000 এমপ্রো রয়েছে, একটা দুটো তিনটে চারটে, আর ওদিকে তিনটে, চারের তিনে সাতটা, আটটা, অর্থাৎ একটা সিএ 20 এই আটটা মেশিন দিয়ে বাজছে, আর একটা সিএ 20 এক্সট্রা আছে। এবারে এই সেট আপটার কিন্তু আগে যে পপ সেট আপটা আপনারা দেখেছিলেন সেখানে কিন্তু অ্যাটম ছিল, তো এখানে অ্যাটম নেই, অ্যাটম অন্য একটা সেট আপে গিয়েছে। তো এখানে বেসগুলো বাজছে এমপি 18,000 দিয়েই, অর্থাৎ চারটা এমপি 18,000 দিয়ে চারটে পপ বেস বাজছে, আর তার জন্য তিনটে এমপি 18,000 প্লাস একটা সিএ 20 দেওয়া হয়েছে। তো যেমন অ্যাম্পলিফায়ার সেইভাবেই সেটিং করে বাজানো হচ্ছে, আর হর্ন কসবার সব চাপা দেওয়া আছে, দেখিয়ে দিই একবার, তাহলে দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কাজ কেসো ক্যামেরাম্যান। আর পাওয়ার মিউজিকের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন, তবু আরেকবার রিভিউ করে দিচ্ছি, ডিভিডি প্লেয়ার দুটো আছে, আর এখানে ওম মিউজিক ক্রসওভার, এস অডিও ক্রসওভার, এম অডিও ক্রসওভার, আর পাওয়ারের নিজস্ব একটা ক্রসওভার। তো এতগুলো বক্স ক্রসওভার, হর্ন ক্রসওভার দিয়ে পাওয়ার মিউজিকের টোটাল সেট আপ কিন্তু অপারেট করা হচ্ছে। তো এখন অপারেটর দাদারা খাওয়া দাওয়া করতে গেছে, আসলে তারপর ব্লগ বানাবো, একটু পড়ে দাও তো, ব্যাস হয়ে যাবে।
তো ঠিক আছে বন্ধুরা, এরপর সেটআপ রেডি হবে, সেটআপ বাজবে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখানে কিছু তোমার ডিজে থাকার বন্ধু নাকি? তো সকালে বাজছিল, মানে এখনো রানিং হয়নি তাই তো? রানিংটা হবে বিকালের পর থেকে। ঠিক আছে, আজকে কম্পিটিশন হবে তো, আসছি রাত্রে, এনজয় হবে। আর পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কি জ্বলবে? ইয়েস, এ দাদা জানে ঝরবে। ঠিক আছে, এখন জ্বলবে না বলছে, আগুন নাকি ঝরবে। তো যেহেতু ডাইনামিক বিট, সেহেতু হয়তো আগুন ঝরতেও পারে। আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে পাওয়ার মিউজিকের এই সেটআপ থেকে আগুন ঝরছে, কারণ পাওয়ার মিউজিকের এই সেটআপে রয়েছে এমপ্রো অ্যাম্পলিফায়ার, তার সাথে নতুন মডেল ডাইনামিক মিড। তো ঠিক আছে বন্ধুরা, দেখে থাকুন পাওয়ার মিউজিক কিভাবে বাজছে। सामने बजावे तो तोर कान आ जाए। बीएम म्यूजिक सेंटर 7 बजे। Thank you.